আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাকিব চৌধুরী, ফিরে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবং আপনারা দেখছেন টেক জয়েন্ট, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোন নিয়ে। তো এই ভিডিওতে আমি মেইনলি কথা বলবো আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কি, এবং এটার মধ্যে এই দুইটার মধ্যে কোনটা বেটার, এবং আনঅফিসিয়াল ফোনটা আসলে জিনিসটা কি, এবং অফিসিয়াল ফোন বলতে কি বোঝায়। বিস্তারিত ভিডিওতে শুধুমাত্র আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোন নিয়ে মেইনলি ব্যাখ্যা করা হবে। তো আপনারা যারা এখনো পর্যন্ত এই বিষয় সম্পর্কে অজানা রয়েছেন, অর্থাৎ জানেন না আনঅফিসিয়াল ফোন কি অথবা অফিসিয়াল ফোন কি, অথবা কনফিউজড এখনো, তারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন অবশ্যই আপনি সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। এবং এই বিষয়টা বর্তমানে জানা অনেক জরুরি, কারণ আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোনের মধ্যে মোটামুটি অনেক বিষয়ে ডিফারেন্স আছে, এবং ডিফারেন্সটা অনেকটা বড় পরিমাণেই। সো আপনার আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোন সম্পর্কে জানা অবশ্যই জরুরি। যদি অবশ্যই আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোন নিয়ে সম্পর্ক সম্পূর্ণ সবকিছু জানতে চান, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আই বাটন আমি আর একটা ভিডিও দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত নতুন নিউজটি পাননি, যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো মোবাইলের নীতিমালা আসছে নতুন, যে অনেক মোবাইল হ্যান্ডসেট আছে যেগুলো হচ্ছে যে নেটওয়ার্ক থেকে বিচ্ছুত করা হবে, অর্থাৎ আপনার এই মোবাইলগুলো দিয়ে আপনার সিম কানেকশন পাবেন না, অর্থাৎ কল বা কল অথবা মেসেজিং, অর্থাৎ সিম দিয়ে কোনো কাজ করতে পারবে না, ইন্টারনেট চালাতে পারবে না, অথবা কল করতে পারবে না। তো এটা নিয়ে সম্পূর্ণ নিউজ একটা আপডেট, নিউজ আপডেট আমি বানিয়েছি, এটা আই বাটনে আপনারা দেখতে পাবেন গেলে, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এ কেন কোন মোবাইলগুলোকে ব্লক করা হবে এবং কেন করা হবে, এবং আপনি কি ওইটার মধ্যে পড়েন কিনা বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আর এছাড়া আরও একটা ভিডিও আছে আই বাটনে, সেটাও আপনারা দেখে আসতে পারেন। সেটা হচ্ছে যে আপনার ফোনটি কি আসলেই এই সরকারি ডেটাবেজে, IMEI ডেটাবেজে রেজিস্টার আছে কিনা, সেটাও দেখে আসবেন আই বাটন থেকে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যেটা বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম নিত্য নতুন টেক ভিডিওজ, টেক নিউজ অথবা মোবাইল ফোন বা গ্যাজেটের রিভিউ দেখতে পান, এবং নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভিডিও দিলে সাথে সাথে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে অফিসিয়াল ফোন নিয়ে আমরা কথা বলি, অর্থাৎ অফিসিয়াল ফোন বলতে কি বোঝায় প্রথমে আমি সেটা ব্যাখ্যা করতে চাই, অথবা আপনারা নিশ্চয়ই জানতে চান যে আসলে অফিসিয়াল ফোনটা কি, এরপরে বাকি বিষয়গুলো নিয়ে আসব। অফিসিয়াল বলতে তো মানে আমাদের কাছে মনে হয় যে মানে কোনো কিছু একটা স্বীকৃত জিনিস, অথবা অফিসিয়াল অফিসিয়াল ফোন বলতে কিন্তু এরকম না যে শুধুমাত্র অফিসের কাজে ইউজ করা যায় বা সরকারি কোনো কাজে ইউজ করা যায়, এরকম কিছু না। আসলে অফিসিয়াল ফোন বলতে মেনলি বোঝায় বাংলাদেশে আসলে সাধারণত এই ডিফারেন্সটা আছে, অন্য খুব কম দেশে আমার মনে হয় এরকম ডিফারেন্স আছে আনঅফিসিয়াল বা অফিসিয়াল। ম্যাক্সিমাম কান্ট্রিতে এক টাইপের ডিভাইস পাওয়া যায়, সেটা হচ্ছে অফিসিয়াল। আসলে অফিসিয়াল ডিভাইসটাকে আমি সেটা বলি, অর্থাৎ হচ্ছে মোবাইল দুই প্রকারভাবে বাংলাদেশে আসে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে ইম্পোর্ট করে আনে কিছু কিছু ইম্পোর্টাররা বা কোম্পানির এজেন্টরা, যারা বিদেশ থেকে ধরেন স্যামসাং, শাওমি বা ওয়ান প্লাস এসব কোম্পানির ওপো, ভিভো ফোনগুলো, অর্থাৎ যে কোনো ব্র্যান্ডের ফোনগুলো তারা ইম্পোর্ট করে আনে, এবং এটার পরিবর্তে তারা সরকারকে একটা ট্যাক্স দেয়, এবং সরকারি রেজিস্টারে এগুলোর ডিটেলস সেভ হয়, সব কিছু মিলে একটা তারা ইম্পোর্ট করে আনে। অথবা বাংলাদেশে এখন বড় বড় কিছু কোম্পানি যেমন স্যামসাং, রিয়েলমি, ওপো তাদের নিজেদের ফ্যাক্টরি করেছে, ওয়ালটন বাংলাদেশের তো আছেই, তারা কী করে পার্টসগুলো বিদেশ থেকে নিয়ে আসে এবং বাংলাদেশে অ্যাসেম্বল করে। এখানে অফিসিয়াল বিষয়টা কী, অফিসিয়াল বলতে মেইনলি বোঝা হচ্ছে যে বাংলাদেশে যদি ম্যাক্সিমাম বাইরে থেকেই আসে মোবাইল, খুব কমই দেশে উৎপাদন হয়, অফিসিয়াল বলতে বোঝাচ্ছে যে সকল মোবাইলগুলো আপনার সরকারি ডেটা বেজে সেভ করা হয়, এটার ডিটেলসগুলো প্রত্যেকটা মোবাইলের, আমরা জানি যে একটা IMEI নাম্বার আছে, এটা মানে প্রত্যেকটা মোবাইলের জন্য ইউনিক, মানে আপনার একদম একটা ছোট বাটন ফোন বলেন অথবা স্মার্টফোন বলেন, যে কোনো মোবাইলের জন্যই একটা IMEI নাম্বার অবশ্যই থাকে, যেটা ইউনিক নাম্বার, অর্থাৎ একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলের IMEI নাম্বার কখনোই মিলবে না, যদি মিলে যায় অবশ্যই সেটা একটা নকল ফোন,
এবং সেই বিষয়ে আমাদের চ্যানেলে আরও একটা ভিডিও আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেটা হচ্ছে যে কীভাবে আপনি বুঝবেন যে আপনার মোবাইলটা ক্লোন কিনা, অর্থাৎ IMEI নাম্বারের মাধ্যমে কীভাবে চেক করবেন আপনার মোবাইলটি ক্লোন বা ফেক কিনে বা নকল কিনে, এটা জানার জন্য একটা ভিডিও আছে, সেটা আপনার ডিসক্রিপশন বক্সে থেকে দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম, IMEI নাম্বার, এটা প্রত্যেক মোবাইলের জন্য আলাদা থাকে। এটা ফুল মিনিং হচ্ছে যে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বার, অর্থাৎ এই নাম্বারটা দ্বারা আপনার মোবাইলটাকে মেনলি চিহ্নিত করা হয় যে এটা এই মডেল এই কোম্পানির। তো যখন একটা কোনো ইম্পোর্টার বিদেশ থেকে এই মোবাইলগুলো নিয়ে আসে, তখন সে সরকারকে একটা কাস্টম চার্জ দেয়, সরকারি প্রতিষ্ঠানকে, অর্থাৎ ট্যাক্স দেয়, ভ্যাট আর কি। 57% ট্যাক্স বাংলাদেশে অ্যাপ্লিকেবল হয় প্রত্যেক মোবাইলের উপরেই। তো সরকারকে একটা পরিমাণ ট্যাক্স দেয়, এবং এটা সরকারি ডিটেল ডাটাবেজে সেভ হয়। বিশেষ করে সরকার, বাংলাদেশ সরকার একটা ডাটাবেজ আছে, IMEI ডাটাবেজ, তো সেখানে এটা সেভ হয়। তো এটাকে মেনলি সরকারি অনুমোদন নিয়ে, অর্থাৎ এখানে কোনো চুরি নেই অথবা অবৈধভাবে কিছু করা হচ্ছে না, সকল কিছু বৈধভাবে সকল পারমিশন নিয়ে মেন ব্র্যান্ড, অর্থাৎ ধরেন রিয়েলমির মোবাইল আসছে বা ওয়ান প্লাসের মোবাইল আসছে, এটা ওয়ান প্লাস ব্র্যান্ড থেকে অনুমোদন নিয়ে, তাদের থেকে পাইকারি বা হোলসেল নিয়ে আসে, অর্থাৎ ইম্পোর্ট করে এনে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে তাদের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়। এবং যে ইম্পোর্ট করে সে কিন্তু একজন স্বীকৃত এজেন্ট হতে হয় সাধারণত, এবং যে কোম্পানি থেকে আনা হচ্ছে সেও স্বীকৃতি দিতে হয়। তো এটাই হচ্ছে অফিসিয়াল ফোন, অর্থাৎ যেটা লিগ্যালভাবে বাংলাদেশ সরকারকে ট্যাক্স বা ভ্যাট দিয়ে এবং ডাটাবেজে সেভ করে আনা হয়, সেটাই হচ্ছে অফিসিয়াল ফোন। ফোনের সুযোগ সুবিধা বা কী, বা এটার সাথে আনঅফিসিয়াল ফোনের পার্থক্যটা কী, সেটা নিয়ে আমরা পরের অংশে যাচ্ছি। আগে আমি বলি নিই আনঅফিসিয়াল ফোনটা কী। তো সো আনঅফিসিয়াল ফোনটা কী? আনঅফিসিয়াল হচ্ছে যে এটা ঠিক উল্টা, আপনাদেরকে আর বুঝতে বেশি কষ্ট হবে না জানি। আনঅফিসিয়াল মানে হচ্ছে এই মোবাইলগুলো সাধারণত সরকারের কোনো অনুমোদন বা অথবা কাস্টম চার্জ বা ট্যাক্স বা ব্যাট দিয়ে আনা হয় না, অথবা স্বীকৃত কোনো এজেন্ট বা ব্র্যান্ডের আন্ডারে আনা হয় না। এগুলো সাধারণত বিভিন্ন অবৈধ পথে, অর্থাৎ কোনো প্রকার যাদের ট্যাক্স না দিতে হয়। সাধারণত বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন আসার মেন রিজন হচ্ছে বাংলাদেশে মোবাইল গ্যাজেটসের উপরে ট্যাক্সের পরিমাণটা অনেক বেশি, বিদেশ মানে অন্য দেশ থেকে বাংলাদেশের অনেক গুণে বেশি। যদি এখানে আসলে অখুশি হওয়ার কিছু নেই, আমাদের কাছে খারাপ লাগতে পারে, বাট এটা বাংলাদেশ সরকারের নিয়ম বা আইন, সুতরাং আমাদেরকে এটাকে রেসপেক্ট করতে হবে। সো ট্যাক্স বেশি হওয়ার কারণে আসলে আনঅফিসিয়াল ফোনগুলো ঢুকে বাংলাদেশে। যদি ট্যাক্স যদি কম হতো, অর্থাৎ বা যদি বাংলাদেশে যদি ট্যাক্সটা কম হতো, তাহলে তো প্রোডাক্টের প্রাইসও কম হতো, মানুষ তাহলে আনঅফিসিয়াল ফোনের দিকে ঝুঁকতো না। আবার যেহেতু এটা বাংলাদেশের নিয়ম, সেটা আমাদেরকে মেনে নিতেই হবে। তো যেটা বলছিলাম, আনঅফিসিয়াল ফোন, তার মানে মেন সহজ কথা হচ্ছে এটা মেনলি কোনো রেজিস্টার্ড ইম্পোর্টার অথবা কোম্পানির অনুমতি নিয়ে আসা হয় না, অথবা সরকারি কোনো ডেটাবেস এটা সেফ থাকে না। সো এটা খুব অবৈধ পথে আসে, অর্থাৎ সরকারকে কোনো প্রকার ট্যাক্স বা ব্যাট দেওয়া ছাড়া আসে। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে আনঅফিসিয়াল ফোন। তো এখন আমরা মেন পয়েন্টে আসি, আনঅফিসিয়াল ফোন এবং অফিসিয়াল ফোনের মধ্যে সুযোগ সুবিধার মধ্যে পার্থক্যটা কী। তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে অফিসিয়াল ফোনের মধ্যে সুবিধাটা হচ্ছে যে আপনার কোনো প্রকার রিস্ক নেই, অর্থাৎ আপনার কোনো ভয় নেই এটা কি ক্লোন প্রোডাক্ট কিনা, অথবা এটা কি কোনো নকল, বা এটা কি সমস্যাযুক্ত প্রোডাক্ট কিনা, অথবা এটার ওয়ারেন্টি ইস্যু নিয়েও কোনো চিন্তা হবে না। কারণ অফিসিয়াল ফোনগুলো সাধারণত কোম্পানির এজেন্টের আন্ডারে আসে, এবং যাদের সার্ভিসিং সেন্টার থাকে অবশ্যই দেশব্যাপী থাকে, বড় বড় যে সকল কোম্পানি তাদের তো দেশব্যাপী থাকে, আর নাইলে অন্য অন্য কোম্পানির বিভাগ ব্যাপী থাকে। তবে আপনি ম্যাক্সিমাম সব কোম্পানিরই আনঅফিসিয়াল ফোন মিনিমাম 1 বছরের অবশ্যই ওয়ারেন্টি পেয়ে যাবেন। তো ওয়ারেন্টি মানে আফটার সেলস সার্ভিস, এবং রিস্ক ফ্রি, কোনো সমস্যা নেই বা চিন্তা নেই, এটা নকল বা ক্লোন কিনা অথবা ইউজড কিনা, আগে কখনো ওপেন করা হয়েছে কিনা, এ ধরনের কোনো চিন্তা থাকে না। আর আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে যে এটা তো আমরা অনেক বছর ধরে শুনে যাচ্ছি, এই এই নোটিশটা হয়তো আপনারা খেয়াল করেছেন। এই বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটা আই বাটনে দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এটাই বলছিলাম যে অফিসিয়াল ফোনে আপনার কোনো ভয় নেই, অর্থাৎ রিস্ক ফ্রি। কিন্তু এটার অসুবিধাটা কি,
যেটা বললাম ওই যে এটার প্রাইসটা অনেক বেশি হয় অফিসিয়াল থেকে। ধরেন আপনি অফিসিয়াল ফোনটার প্রাইস অনেক বেশি হয় আনঅফিসিয়াল থেকে। ধরেন আপনি একটা ফোন যেটার দাম 10,000 টাকা ইন্ডিয়াতে, বাংলাদেশে হয়তো এটা কিনতে গেলে আপনি যখন অফিসিয়ালি কিনবেন এটা আপনার 16-17-18 হাজার, প্রায় 18 থেকে 17 হাজার এরকম প্রাইসের মধ্যে পড়বে। আর আপনি যখন এটা আনঅফিসিয়ালি কিনবেন তখন এটা 12 থেকে 13 হাজার, অর্থাৎ 12 হাজারের মধ্যেই বা 13 হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন, এরকম ডিফারেন্সটা থাকে আর কি অফিসিয়াল আনঅফিসিয়াল। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি অফিসিয়াল ফোনের নেগেটিভ দিকটা হচ্ছে এটার প্রাইসিং পয়েন্টটা বেশি, বাট এটা পজিটিভ দিক বেশি, অর্থাৎ সুযোগ সুবিধা বেশি। তারপরে তাহলে কি আনঅফিসিয়াল ফোন কি আসলেই নকল বা একদমই খারাপ? না, এরকম কোনো কিছু না। আসলে আনঅফিসিয়াল ফোনটা আপনি যদি ট্রাস্টেড শপ থেকে নেন, বিশেষ করে বসুন্ধরা সিটিতে কিছু ট্রাস্টেড শপ আছে, সেগুলো থেকে যদি আপনি নেন, মোস্ট অফ দ্য টাইমে এগুলো হচ্ছে যে নতুন ফ্রেশ এবং ইনটেক ডিভাইস হয়ে থাকে জেনারেলি, কোনো ইউজড বা তারা ক্লোন বা রিফাবলিশড প্রোডাক্ট সেল করে না। হয়তো বক্স থেকে বের করে তাদেরকে আনতে হয়, বাট তারা ইউজ করে কোনো প্রোডাক্ট সেল করে না, মানে যেগুলো ট্রাস্টেড শপ আছে আমি যাদের কথা বলছি। তো আনঅফিসিয়াল ফোনগুলো তো সাধারণত হচ্ছে যে এগুলো কোনো সরকারের অনুমোদন নিয়ে আসে না। তো ধরেন একজন লোক যায়, সে তার পার্সোনাল ইউসেজের জন্য বলে কিনে নিয়ে আসে ইন্ডিয়া বা চায়না বা দুবাই থেকে গিয়ে। তো একটা মানুষ মেবি একসাথে 5-6টা মোবাইল ক্যারি করতে পারে ট্রাভেলের সময়, সো সে ক্যারি করে এক একজন মানে 5-6টা মোবাইল নিয়ে আসে, অথবা আরও অন্য অন্য তাদের অনেক ওয়ে আছে, তারা এইভাবে মোবাইল নিয়ে আসে জেনারেলি নিজেদের প্রয়োজন দেখিয়ে। তো এগুলার ক্ষেত্রে কোনো আপনি সাধারণত তেমন কোনো স্পেশাল ওয়ারেন্টি পান না, বা অনেক সময় অনেক কনফিউশন থেকে যায় আপনাদের কাছে যে এটা নকল কিনা বা সমস্যা কিনা, আগে কোনো খোলা হয়েছে কিনা। অনেক সময় ওপেনও হতে পারে ফোন, কারণ ফোনগুলো তো বললাম পকেটে করে নিয়ে আসে তারা, হয়তো বক্স থেকে ওপেন ম্যাক্সিমামটাই হয়, বাট ফোন হয়তো ওপেন করা হয় না, হয়তো কোনো কোনো সময় ফোনও ওপেন করা হয়ে থাকে। তো এই আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে ইনটেক বিষয়টা একটু ভয় লাগে, আর ওয়ারেন্টির সুযোগ সুবিধাও কম, আর একটা ভয় থাকে। কিন্তু সবচেয়ে বড় প্রাইস পয়েন্ট হচ্ছে যে ভ্যালু ফর মানি, অর্থাৎ কম দামে বেস্ট প্রোডাক্ট পাচ্ছেন। আপনাদেরকে আগে বলছি, ভিডিও বড় করতে যাচ্ছি না, অর্থাৎ অনেক প্রাইস ডিফারেন্স থাকার কারণে মানুষ আনঅফিসিয়াল ফোন কিনে। কিন্তু আনঅফিসিয়াল মার্কেট কিন্তু ছোট না। কিন্তু যারা আপনি যদি ফেসবুকে একটু ঘাঁটাঘাঁটি করেন বসুন্ধরা শপগুলো নিয়ে, দেখবেন যে আনঅফিসিয়াল ফোনের সেল অনেক বেশি, অর্থাৎ প্রাইস কম, কারণ আপনি যখন একটা ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে যাবেন তখন দেখতে পারবেন যে কত ডিফারেন্স। আর বাংলাদেশ অফিসিয়াল পে ভ্যাটের পরিমাণ বেশি বিদায়, বাংলাদেশে ম্যাক্সিমাম ডিভাইসে বাংলাদেশে ইম্পোর্ট করে না। এখন কিছু কিছু রিয়েলমি বা ওপো বা স্যামসাং নিজেরা বাংলাদেশে অ্যাসেম্বল করছে, দ্যাটস ওয়াই তাদের মোস্ট অফ দ্য ডিভাইস আসে, তাও তো বাংলাদেশে আসে না মোস্ট অফ দ্য ডিভাইস, কিছু কিছু ডিভাইস আসে আর কি। তবে এই আনঅফিসিয়ালি হওয়ার কারণে যে কোনো ডিভাইস আপনি পাবেন কম দামে পাবেন, সাশ্রয় দামে পাবেন, তবে একটু ভয় থাকে। তবে অফিসিয়ালি কিন্তু সবগুলো ডিভাইস আসে না, আপনি আপনার পছন্দ মতো ডিভাইস নাও পেতে পারেন। তো এর বেশি আর কোনো তেমন কোনো পার্থক্য নেই, এটাই একটা সুযোগ সুবিধা, মানে সব কিছুরই সুযোগ সুবিধা কম বেশি আছে। তো এই দুইটাই হলো পার্থক্য অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে। তো এখন আপনার সুবিধা যেটা আপনি সেটাই নেবেন। আপনারা যদি ভ্যালু ফর মানি ডিভাইস চান, যে কোনো ডিভাইস চান, আপনি অবশ্যই আনঅফিসিয়াল নিতে পারেন যদি ট্রাস্টেড সব হয়, যদি এটা ইললিগ্যাল। আর আপনি যদি সব রিক্স ফ্রি থাকতে চান তাহলে আপনি অফিসিয়াল ফোনই নিতে পারেন। তো আপনার মোবাইলটা কি আনঅফিসিয়াল না অফিসিয়াল চেক করার জন্য আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন, আই বাটন বা ডিসক্রিপশন বক্সে। আর আনঅফিসিয়াল ফোন বন্ধ হওয়ার বিষয়ে নিউজটাও দেখে আসতে পারেন, এবং কিভাবে আপনার IMEI চেক করে দেখবেন আমাদের ফোনটি ক্লোন কিনা বা আপনার ফোনটি নকল কিনা সেটাও দেখে আসতে পারেন, আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো আজকের ভিডিওতে এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে। তো যাওয়ার আগে একটা কথাই, শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন, এবং আপনাদেরকে যেন নতুন নতুন ফ্রেশ এবং ভালো কোয়ালিটি কন্টেন্ট দিতে পারি। তো আজকের জন্য এতটুকুই, বাই।